হয়ে যায়, দশা অন্তর্দশায় বা কারুর সাহায্যে হয়ে যায়, কিন্তু কিছু প্রতিকারের প্রয়োজন হয় কিছু সমস্যার। সেই প্রতিকারগুলো যদি করতে থাকি আমরা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটা মানুষ ভালো থাকবে। সবাই যে ভালো থাকবেন এ কথার গ্যারেন্টি আমি দিতে পারছি না। তার কারণ হচ্ছে যারা আমার কাছে উপস্থিত হবেন, যারা আমার কাছে আসবেন, যারা আমাকে চেনেন, নামে চেনেন, কাজে চেনেন, তারা কিন্তু অবশ্যই বলবেন ইয়েস আমি সুমনা গাঙ্গুলির কাছে যাব, এই সুমনা গাঙ্গুলির কাছে গিয়ে আমার এটা উপকার হয়েছে। তাহলে এই উপকারটা করার জন্য কিন্তু আজকে আমি এত বছর ধরে কিন্তু ঈশ্বরের সাধনা করে চলেছি, ঠাকুরকে পুজো করে চলে এসেছি, এবং এই ঘরানা, আমার এই ঘরানা থেকে আমি যেটুকু তন্ত্রের কাজ শিখেছি বা কর্ম আমি জানি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে রেমেডি করে দিতে পারবো। তাহলে রেমেডি কেন আমি বলছি, অর্থাৎ কি না, সব কথাতে আমি একটাই কথা বলি সব শেষে, যে রোগ হলে ডাক্তারের কাছে যাবেন, ওষুধ খাবেন। তাহলে ওষুধ খেতে গেলে যে দোকান থেকে ওষুধ কিনে যে ওষুধটা খাবেন সেটা খেলে আপনি ভালো মন্দ বিচার করতে পারবেন, সেই রকমই আমার কাছে এলে আপনাকে আপনার সমস্যার সমাধান করতে গেলে আমি যে রেমেডি দেব সেই রেমেডিটা কিন্তু আপনাকে ধারণ করতে হবে, নিয়মগুলো পালন করতে হবে, যে কোন নিয়মে আমি কাজটা করছি সেই নিয়মটা আমাকে দেখতে হবে। যে আমি কখনোই কারোকে বলি না উঠে ঘুম থেকে উঠে ডান দিকের পা ফেলো, বাঁ দিকের পা ফেলো, চোখ বুজে ওঠো, চোখ খুলে উঠো, তেল মাখো, আমি কিন্তু এইসব কথা বলি না। পুরোপুরি তন্ত্রেতে যারা তন্ত্র জানেন, যারা বোঝেন, সৎকর্ম যারা জ্ঞান আছে, তারা কিন্তু এক কথাতে একটাই কথা বলবে সব কথা শেষে, যে আমি যেটা বলছি সেটা সুমনা গাঙ্গুলি যেটা বলছি সেটা ঠিক, এটা ভুল নয়। তাই বলবো দর্শক বন্ধু, যাদের সমস্যা আছে, শারীরিক অসুবিধা আছে, মানসিক অসুবিধা আছে, সেই অসুবিধেগুলো থেকে বেরোবার জন্য ইমিডিয়েট সত্তর আমার সাথে যোগাযোগ করা ভীষণ প্রয়োজন। না যোগাযোগ করলে কিন্তু আপনারাই দূরে চলে যাচ্ছেন সময়ের থেকে, কারণ সময় নিজের মতন চলছে কিন্তু আপনারা দূর পেছিয়ে পিছিয়ে যাচ্ছেন, সময়ের সঙ্গে চলতে পারছেন না। তাহলে সেই চলতে পারছেন না যখন, চলার জন্য আপনাদের আমার কাছে আসতে হবে। জন্ম সাল তারিখ অবশ্যই প্রয়োজন, আমি জন্ম সাল তারিখের ওপর ভীষণভাবে আমি নির্ভর করি, কারণ জন্ম সাল তারিখ দিয়েই কিন্তু একটা মানুষের গ্রহের বিচার, তার কখন ভালো কখন মন্দ এটা কিন্তু আলোচনা করা যায়, জানা যায়। এবং আমি যেটুকু তাকে বিধান দিয়ে দিই যে তোমার এই রত্নটা পড়া উচিত, তোমার এইভাবে কিন্তু এগিয়ে চলা উচিত, যে গাইডলাইন দিয়ে থাকি সেই গাইডলাইনসটা যদি সে ফলো করে, সেই গাইডলাইন হিসেবেই কিন্তু সে এগোলে সে সঠিক পথ পাবে এবং ভালো থাকবে। অনেক 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 নামি লোকেরা আমার সঙ্গে যোগাযোগ করে তাদের ভালোটা পেয়েছে, ভালোটা পেয়েছে এবং তারা কিন্তু ভালো নিয়ে আছে। বর্তমানে তারা বিভিন্ন দূরে দূরে জায়গায় রয়েছে, তারা অনেক, কেউ দিল্লিতে আছে, কেউ পুনেতে আছে, তারা চাকরি করছে, কাজ কর্ম করছে, লেখাপড়া করছে। তো তাই বলবো দর্শক বন্ধু, যাদের অসুবিধে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করুন। যেমন এখন মেষ রাশিতে বা মেষ লগ্ন যাই বলুন, মেষ রাশি বলছি চন্দ্রকে কেন্দ্র করে, সেই মেষ রাশিতে কিন্তু রাহু বসে আছে। তাহলে রাহু যখন ট্যানজিটে এখানে চেঞ্জ হলো, তাহলে যাদের মেষ রাশি তাদের মন মানসিকতা ভীষণভাবে প্রবলেম ক্রিয়েট করবে, তারা মনে করবে যে আমি জীবনে কিছু পেলাম না, তাদের জীবনে হাহুতাশ ব্যাপারটা আসবে। তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই কিন্তু সংসারের লোক, অর্থাৎ তার হাজব্যান্ড হলে, মহিলা হলে তার হাজব্যান্ড, পুরুষ হলে তার ওয়াইফ, যে কোনো একজন, তাকে সাহায্য করতে হবে, কোনো বেটার রেজাল্ট দেওয়ার জন্য তাকে অনেক কিছু বোঝাতে হবে, এবং মন মানসিকতাকে সলিউশন করার জন্য কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে যেতে হবে। এবং তার কি রত্ন ধারণ করা উচিত, সারা জীবনের জন্য কি রত্ন ধারণ করা উচিত, বা তার বর্তমানে যে সমস্যাটা চলছে সেই সমস্যার জন্য কি রত্ন ধারণ করা উচিত, বা কোনো প্রতিকার নেওয়া উচিত কিনা, দৈব প্রতিকার। তাহলে এই দৈব প্রতিকারের জন্যই কিন্তু আজকে আমি বা আমার মতন যারা তান্ত্রিক তারা কিন্তু কর্ম করে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায়। আমি 21 তারিখ বা 20 তারিখে আমি বেরিয়ে যাচ্ছি আসামেতে, এবং আসামে গিয়ে আমি যে ধরনের কাজ করছি, কি না মঙ্গল যাদের খারাপ, বিয়ে কেন্দ্রিক কাজগুলো যেগুলো অলরেডি বিয়ের যোগগুলো পেরিয়ে গেল, বিয়ে কাজ হয়নি, পরে যোগাযোগ করেছে আমার কাছে এসেছে, অর্থাৎ লাস্ট অমাবস্যার শিবরাত্রি পরের দিন অমাবস্যার পরে যারা এসেছেন, তাদের কাজগুলো কিন্তু এই পূর্ণিমাতে আমি নিয়ে যাচ্ছি।
এবং এই পূর্ণিমাতে আমি আসামে গিয়ে সেই কাজগুলো করব, যে কেন তাদের বিয়ে হচ্ছে না, তা কেন তাদের বিয়েতে বাধা হয়ে আছে, কে ক্ষতি করে রেখেছে, সেই ক্ষতিটা কাটানো, সমস্ত কাজগুলো কিন্তু এই জনিপিঠে আমি করব। তাহলে এই 21 তারিখ আমি যখন ওখানে কাজ করব, যাদের এরকম সমস্যা আছে, কেন আমি বলছি, কারণ সময় হাত থেকে বেরিয়ে গেলে, কারণ ফাল্গুন মাস চলে গেছে, বিয়ের মাস, আপনারা যাদের বিয়ের যোগ্য ছেলে মেয়ে আছে তারা নিশ্চয়ই জানেন যে একটা পাত্র ভালো দরকার, একটা পাত্রী ভালো দরকার। তাহলে সবাই আমরা ভালোটা চাই, কিন্তু সব পাত্র পাত্রী কি ভালো? ভালো মানে তাদের গ্রহগত ভালো তারা, তাহলে গ্রহের ওপরে মানুষটা নির্ভর করছে। সে কেউ জন্মকালীন চোর ডাকাত হয় না বা খারাপ মানসিকতার মেয়ে বা ছেলে হয় না, তাহলে জন্মগত যেটা হয় না সেটা হরোস্কোপ তাকে কিন্তু বানিয়ে দেয়, তৈরি করে দেয়। তাহলে হরোস্কোপ যখন তৈরি করে দেয়, হরোস্কোপটা বিচার করলে আমি তখনই জানতে পারবো এই মানুষটার কি খারাপ আছে কি ভালো আছে। তাহলে সেইটুকু সময় আপনাদের দিতে হবে, তার জন্যই কিন্তু আমার চেম্বার খোলা আছে। যে চেম্বারে উপস্থিত হবেন, ফোন নাম্বার দুটো খোলা আছে, যে ফোন নাম্বারে যোগাযোগ করবেন। এবং আমার টাইম হচ্ছে মোটামুটি 8টা থেকে 9টা আমি উপস্থিত থাকি, ফোনে প্রেজেন্ট থাকি, বাকি সময়টা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের সময়। আর চেম্বার যেদিন আমি যা যে যে চেম্বার করব, সেই সেই চেম্বারে আপনারা উপস্থিত থাকবেন, নাম লিখিয়ে আসবেন, অবশ্যই ডেট অফ বার্থ নিয়ে আসবেন। যাদের সঠিক ডেট অফ বার্থ নেই তারা কিন্তু আমার কাছে আপনার সমস্যাটা নিয়ে আসবেন, নিজের সমস্যা কি, যেটা চাইছেন কি চাইছেন সেইটা। তাহলে চাওয়াটা কিন্তু মস্ত বড় জিনিস। তাহলে আমি চাইছি আমার এটা হোক, আমি ম্যাজিশিয়ান নই, ম্যাজিক করে কিছু আনতে পারি না, কিন্তু আমি ঈশ্বরকে ডেকে তার সাধনায় লিপ্ত হয়ে, তার সাধনায় মগ্ন হয়ে কিন্তু আমি আপনার জন্য সেই জিনিসটা চেয়ে নিতে পারি। আমরা প্রত্যেকেই জানি যে আমরা মা বাবার মধ্যে সেবা করি, যত্ন করি, কিন্তু মা বাবা সবার আগে, জন্ম তাদের জন্যই, কিন্তু ঈশ্বর যে ভগবান, ভগবানের সান্নিধ্যে আসতে গেলে, ভগবানকে কাছে পেতে গেলে তাকেও ডাকতে হয় মায়ের মতন। তাহলে সেই ক্ষেত্রে মাকে স্মরণ করা মানে তাকে স্মরণ করা, এবং মাকে যে যত্নআত্তি করে, আমি বলবো তার মতন ভালো মানুষ হয় না দুটো। যার মা আছেন, যার বাবা আছেন, তারাই জানে মা বাবা কি, যার নেই সেও জানেন বাবা মা কি। তাই বলবো কেউ হেলা ফেলা করবেন না কোনো জিনিসকে, কোনো কারণ মনে দুঃখ দিয়ে কথা বলবেন না। দুঃখ দিয়ে কথা বলাটা খুব খারাপ জিনিস, রাগ হলেও সেই রাগকে প্রশমন করুন। এই যে আমি অমাবস্যায় যাচ্ছি, যাদের শরীরে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বাচ্চা হচ্ছে না, সন্তান হচ্ছে না, বহু দিন ধরে চেষ্টা করেছেন, বহু বৈজ্ঞানিক পদ্ধতি অ্যাপ্লাই করেছেন, কিন্তু তবু কাজটা হচ্ছে না, আমি বলবো তাদের জন্য কিন্তু অবশ্যই আমার চেম্বার খোলা। এবং আমি খুব স্বল্প মূল্যে এই কাজটা করে দিচ্ছি, যে ইমিডিয়েট বাচ্চা যাতে এসে যায়, স্বামী স্ত্রীর রিলেশনের মধ্যে থেকে যাতে বাচ্চাটা তাড়াতাড়ি এসে যায়, সেই কাজটা কিন্তু আমি করে দেবো। বাই অ্যাপয়েন্টমেন্ট চেম্বারে আসুন, সময় কিন্তু খুব কম। আমার প্রোগ্রাম দেখুন, প্রোগ্রাম দেখা মাত্র আপনি ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন, বা আমার সাথে একবার ফোনে কথা বলে নিন। হরোস্কোপ বহু জায়গায় দেখিয়েছেন, বহু জন হয়তো বলেছে সন্তান আছে বা সন্তান আসতে বাধা আছে, কি বাধা আছে সেই বাধাটা কাটিয়ে অমাবস্যাতে আমি কাটাবো। এই অমাবস্যা মানে হচ্ছে 21 তারিখ যে অমাবস্যা পড়ছে, আমি 20 তারিখ চলে যাচ্ছি আসামে, এবং বিশেষ কাজ করছি যে মাঙ্গলিক দোষ, বিশেষ করে কালসর্পযোগ, এবং কালসর্পযোগের জন্য কারোর বাচ্চা আসছে না, রাহুর দশা চলছে, রাহুর শেষ দশা, বাড়িতে কোনো বাচ্চা জন্মগ্রহণ করতে বাস্তুর যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু ভীষণভাবে হাবি হয়ে গেছে তার রাশির ওপর, তার লগ্নের ওপর, যার ফলে কি হচ্ছে, কিছুতেই কিন্তু সে মানুষটা উঠে দাঁড়াতে পারছে না, বা নিজের যে গ্রহের শক্তি, সেই গ্রহের শক্তিটাকে সে কিন্তু দেখাতে পারছে না, অ্যাপ্লাই করতে পারছে না। তাহলে বাস্তুরও কিছু সমস্যা আছে অনেকেরই, সেই বাস্তু সমস্যাগুলো কি, এতদিন তো ছিল না, আজকে হঠাৎ হলো কেন? আপনি যদি ইচ্ছা মতন আপনার ঘরের এই টেবিলটাকে অন্যদিকে করে দেন, আপনার এই চেয়ারটাকে অন্যদিকে করে দেন, আলমারিটাকে ঘুরিয়ে আরেকদিকে করে দেন, কারণ একটা বাস্তুর মধ্যে ফার্স্ট 4টে দিক থাকে, 4টে কোণ থাকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান কোণ অগ্নিকোণ বায়ুকোণ নৈঋৎকোণ, এই যে কোণগুলো আপনাকে তো সেই তার হাওয়া বাতাস খেলতে দিতে হবে, তার ক্রস ভেন্টিলেশন হতে হবে, কোনো জায়গায় যদি আপনি তাকে চাপিয়ে দেন, আপনি যদি 100 কেজি 200 কেজির মাল মাথায় চাপিয়ে দেন, আপনি কি নড়তে পারবেন? পারবেন না।
তাহলে কি হচ্ছে না, নিজেকে রিলিজ করুন, তাহলে বাস্তুর অশুভ প্রভাব থেকে নিজেকে রিলিজ করুন, দেখুন কাজ হয় কিনা। ছেলের চাকরি আটকে আছে, এই কাজগুলো আমি করছি, চাকরি ভীষণ ভাবে প্রয়োজন, চাকরির প্রয়োজন, আজকে চাকরির জন্য সবাই হাহুতাশ করছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে তারা নানা রকম ভাবে প্রতিবাদ জানাচ্ছে, তাদের প্রতিবাদের ভাষাটা ভীষণ কষ্টের, মর্মান্তিক, কিন্তু তবু আমরা প্রত্যেকে চাকরি একটা আশাতে কিন্তু বসে থাকি, যে একটা কর্ম হোক, চাকরি হোক, পার্মানেন্ট হোক। তাহলে সেই পার্মানেন্ট চাকরি আদৌ তার ভাগ্যে আছে কিনা, বা সে যে পড়াশোনাটা করেছে সেই পড়াশোনায় সে ওই চাকরির জায়গাটা বা সেই অ্যাচিভমেন্টটা সে করতে পারবে কিনা, নাকি তার গ্রহ তাকে অন্য কোনো কর্ম দেবে। তার ভাগ্যে কর্মের জায়গায় কোথায় আছে, এডুকেশনের জায়গা কোথায় আছে, অর্থাৎ পড়াশোনার ভাগ্য, পড়াশোনার গ্রহ কি বলছে, তাকে কতদূর পড়াশোনা করাচ্ছে, বা তার ভাগ্য কি আনসার দিচ্ছে, যে কর্মপতি ভাগ্যপতি কি বলছে, নবমপতি দশমপতি একাদশপতি কি বলছে। তাহলে আয়পতি আয়টা হবে তখনই যখন কর্ম আর ভাগ্য সম্মিলন হবে, দুজনে একে একে হাত জোর করবে, তাহলে সেই শক্তিটা কোথা থেকে আসবে, সেই শক্তিটা নবমপতি কে, দশমপতি কে। এখন কোনো মানুষের যদি লগ্ন কর্কট হয় বা মিথুন হয়, আমি কর্কট বলছি, কর্কট হয়, তাহলে সপ্তমপতি অষ্টমপতি নবমপতি, তাহলে নবমপতি তার বৃহস্পতি, সেখানে এই মুহূর্তে বৃহস্পতিই বসে আছে, কিন্তু সপ্তমপতি অষ্টমপতি অষ্টমে বসে আছে, তাহলে সপ্তমপতি অষ্টমপতি অষ্টমে মানে শনি তার অষ্টমে, তাহলে সেই মানুষটা তার কি, তার কোমর হাড় গোড় পায়ের যন্ত্রণা হবেই, হতে বাধ্য, নচেত জ্যোতিষ বিদ্যাটাই ভুল হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে। তারপরে তার হচ্ছে দশমপতি, দশমপতি কে, তার মেষ রাশি, তাহলে দশমপতি মেষের কি বসে আছে, না রাহু বসে আছে, তাহলে দশমপতি মেষে যদি রাহু বসে থাকে, তাহলে সেই মানুষটা কি করে ভাগ্যের তার উন্নতি হবে, তার আয় কোথা থেকে, তার কর্ম কোথা থেকে আসবে, তাহলে তার ফাটকা ইনকামই হবে, তার জুয়ো জাতি ইনকাম হবে, তার লোকে তার টাকা মেরে দিয়ে চলে যাবে, এটাই হবে। এবং একাদশপতি, তাহলে নবমপতি ঠিক নেই, দশমপতি ঠিক নেই, একাদশপতি কি লাভ করবে, আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে গেল। তাহলে প্রতিটা মানুষের এইভাবে যদি গ্রহটাকে বিচার করা যায়, তাহলে বিচার করলে তার সমস্যাটা সমাধান হবে, যে হ্যাঁ তোমার এই কারণে সমস্যাটা হচ্ছে, যে কোনো শারীরিক সমস্যা হোক, কর্মজীবনের সমস্যা হোক, আর্থিক হোক, সংসারে হোক, বাস্তু নিয়ে হোক, বা দেখা যাচ্ছে যে মতের মিল হচ্ছে না, বা বহুবার দেখা যাচ্ছে প্রেম করেছে, প্রেমটা ভালো জমছে না, অর্থাৎ আমি খুব সোজা কথায় বলি, প্রেমের মধ্যে যে ভালোবাসা, একটা দিক একটা মানসিক একটা দিক একটা চাহিদা, মানসিক চাহিদার সাথে দেখা যাচ্ছে শারীরিক চাহিদার মিল নেই, শারীরিক চাহিদার সাথে কি দেখা যাচ্ছে না, বর্তমান পরিস্থিতির মিল নেই, তাহলে এইখানে কি করা যায়, এই মানে এই প্রেম ভালোবাসার জায়গাটা তার জন্য ভেঙে গেল, তাহলে সেই সম্পর্কটা যদি ভেঙে যায়, তাহলে তার আবার নতুন করে একটা সম্পর্ক তৈরি করতে হবে, নতুন করে একটা মেয়ে বাঁচতে হবে, তাকে পছন্দ করতে হবে, তার রুচির সাথে এর রুচি মিলতে হবে, তবে একটা সংসার জীবন তৈরি হবে। তাহলে এটা অনেক বড় প্রসেস, এবং সেটা দীর্ঘ 30টা বছর বয়ে নিয়ে যেতে হবে, তাকে খাইয়ে পরিয়ে রাখতে হবে, তার সন্তান সন্ততি হবে, তাকে লেখাপড়া শেখাতে হবে, এই এতখানি প্রসেসের মধ্যে যেতে গেলে প্রথম যে ধাপ প্রেম প্রণয় বিবাহ বা দেখে শুনে বিবাহ জটক বিচার, এটা কিন্তু প্রয়োজন। তাহলে এখানে যাদের যেরকম সমস্যা হচ্ছে, সমস্যা মিন্স কি, না কঠিন অবস্থায় পড়েছেন, যে অবস্থাটা থেকে বেরিয়ে আসতে পারছেন না, সলিউশন পাচ্ছেন না, সেই সলিউশনটা বের করতে গেলে যাওয়ার কারণই কিন্তু হচ্ছে আমার যাওয়া হচ্ছে আসামে। যারা আমার কাছে এগুলো নিয়ে এসেছেন তাদের জন্য আমি যাচ্ছি, যারা আমার প্রোগ্রাম শুনছেন এখনো সময় আছে, চটজলদি আমি প্রত্যেকটা রবিবার সোমবার এবং মঙ্গলবার আমার হাওড়ার বাড়ি ডুমুরজলায় চেম্বারে বসছি, এবং এখানে প্রত্যেক দিন কাজ করছি, কিন্তু টাইমটা সকাল 10টা থেকে দুপুর 2টো, ওই সময়ের মধ্যেই কিন্তু আপনাদের ফোনে নাম লিখিয়ে কিন্তু আসতে হবে, এবং একটুখানি ফোনে আমার সাথে কথা বলে নিলে খুব ভালো হয়। ডেট অফ বার্থ অবশ্যই আনবেন, যদি ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ যদি একটু গণ্ডগোল থাকে, তাহলে আমার সঙ্গে সেইভাবে কথা বলবেন সমস্যা নিয়ে, আমি সমস্যাটা সমাধানের জন্য আছি। বংশ থেকে আজকে শেখা জিনিস,
বংশকে এগিয়ে নিয়ে যাওয়া জিনিস সেটা কিন্তু এই জ্যোতিষবিদ্যা এবং তন্ত্রবিদ্যা, যার জন্যই কিন্তু আজ 22টা বছর ধরে আমি কাজ করে যাচ্ছি এবং মা বগলামুখী দেবী এবং মা ছিন্নমস্তা দেবী কিন্তু আমি কাজ করছি, পুজো করছি, জপ করছি, আমার প্রতিনিয়ত ঠাকুরমশাই এই বাড়িতে পুজো করছেন। তাহলে এই অমাবস্যাতে আমি যেমন আসামে যাব, তখনও কিন্তু আমার বাড়িতে পূজা অর্চনা বন্ধ হবে না, পূজা অর্চনা চলবে, আমার অন্য যারা সেবায়েত আছে তারা কাজ করবে। কিন্তু প্রতিটা মানুষের দায়িত্ব, আমি যখন নিয়েছি তার দায়িত্বটাকে পালন করতে হবে। আমি আছি কিন্তু আমার কাছে আসতে হবে, আমার কাছে আসা মানে আমার ভগবানের কাছে আসা। আমি প্রত্যেককে বলি যে একটা মালা নিয়ে বা একটা ধূপ নিয়ে কিন্তু অবশ্যই এসো, কেন ভগবানের কাছে আসছো, তাকে ডাকছো, আমায় ডাকছো না, আমি কেউ নই, আমি তার পাঠানো দূত, কিন্তু আমিও মানুষ, কিন্তু আমি যে করুণাটা তার পেয়েছি, তার কৃপাটা পেয়েছি, আমার বংশগত বাই জিন যেটা আমি পেয়েছি সেটাকে নিয়ে আমি যে এগিয়ে চলেছি, সেই তার শক্তিটা কিন্তু ভগবানই আমায় দিয়েছে। আমি ভুল কাজ করতে পারি না, আমাকে সঠিক কাজই করতে হবে। তাহলে সঠিক কাজ করতে গেলে আমাকে নিজের মতন করে আমার পুরো জায়গাটা ঠিক করতে হবে, যে প্রতিটা মানুষের আগে কোনটা খারাপ আছে, কি ভালো আছে, কোনটা ভালো আসতে কতদিন সময় লাগবে, এর ভালো হলে কতটা ভালো হবে, এ যেটা চাইছে সেটা হবে কিনা। এই যে কেউ কেউ আমার কাছে এসে বলে আমি সিরিয়াল এখন খুব হচ্ছে, আমি সিরিয়ালে চান্স পেতে পারি না, একটু দেখুন না আমার ভাগ্যে সেটা আছে কিনা, আমার তো বেশি দূর লেখাপড়া হয়নি, কি করব, দেখতে শুনতে ভালো, আপনি দেখতেই পাচ্ছেন আমি আরো চেষ্টা করছি গ্রুমিং করার। তাহলে সে তাকে কিন্তু বদলানোর চেষ্টা করছে, কিন্তু তার ভাগ্যে বুধ কোথায় আছে, রবি কোথায় আছে, তাহলে তার ভাগ্যের বুধ রবি চন্দ্র কোথায় আছে আমাকে দেখতে হবে, এবং তার সঙ্গে দেখতে হবে বৃহস্পতি কি আভাস দিচ্ছে। তাহলে ট্রানজিটে আমি যখন দেখলাম তার একটু হলেও ব্যাকিং হয়ে যেতে পারে, দশাতে কিছুটা সময় যাচ্ছে, তাহলে তাকে আমি একটু যদি কাজ করে দিই পুজোর, তাহলে সে আরেকটু এগিয়ে যাবে, তারপরে বাকিটা তার ভাগ্য। তাহলে এই মুহূর্তে তাকে আমি ঠেলে তো আমি পৌঁছে দিলাম, তারপরে সে তার ক্যালিবারটা দেখা, তার রাশি বলবে, তার লগ্ন বলবে যে সে কতটা অভিনয় চারু এই শিল্পের ওপরে সে এডুকেশন নেবে কি, তার মতন সে নিজেকে প্রতিষ্ঠা দিতে পারবে, নিজেকে প্রতিষ্ঠা পেতে গেলে যা যা করতে হয় সে করবে। তার আজকাল তো সব কিছুর জন্যই টিউশন নিতে হয়, সব কিছুর জন্যই পড়তে হয়, তার জন্য পাশ করতে হয়, তাহলে সেই কাজগুলো সে নিশ্চয়ই করবে। তাহলে আমি তাকে শুধু একটু এগিয়ে দিলাম, ভগবানের আশীর্বাদের কিছু কাজ করে দিলাম তন্ত্র মাধ্যমে, কারণ তন্ত্রের শর্ট কর্মের মাধ্যমেই আমি কিন্তু সব কাজ করে দিই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বশীকরণের কাজ যখন আমি করে দিই, যেহেতু এই অমাবস্যায় আমি বশীকরণের অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছি, যাদের বশীকরণ দরকার আছে, স্বামী স্ত্রী বা পরিবারের জন্য বা পরিবারের বাইরের কারুর জন্য, তাদের আমি কাজগুলো করে দিচ্ছি। তার সেই কাজগুলোর জন্য আমাকে নিজেকে রেডি হতে হচ্ছে, তার জন্য যে জপ তপ করতে হচ্ছে, সেই জপ তপটা আমি ওই সপ্তাহের সোম মঙ্গল বুধ বা কখনো রবিবার রবি সোম মঙ্গল এই সময়টার মধ্যে আমি জপের কাজটা করি, আমার বাড়িতে বসে ঠাকুরের আসনে বসে আমি জপটা করি, যাদের যা বিচার করার, যাদের যা গণন কাজ, গণনা কর্ম আছে সেগুলো আমি করে দিই, এবং তারা তাতে স্যাটিসফাইড হয় যে, এবং আমি দেখেছি যে তারা অনেক উপকৃত হয়েছে ভগবানকে সামনে রেখে, তাদেরকে যেটুকু আমি জপ তপ করে দিয়েছি মাথায় সেই ক্ষেত্রে তারা কিন্তু ভালো আছে। তাহলে আমি বলবো, তাই আমার সঙ্গে যোগাযোগ করার জন্য স্থলে দুটো নাম্বার যাচ্ছে, কলকাতা হাওড়া মিলিয়ে অনেকগুলো চেম্বারে আমি বসছি, কিন্তু টাইম সময় বেঁধে সময়ের মধ্যে আসতে হবে। আমি আসছি, একটুখানি অপেক্ষা করুন, আমার 5 মিনিট দেরি হয়ে গেছে, আমি ফোনে কিন্তু এই কথাটাও আমার কাজ অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে কিন্তু জানতে পারছি। তাহলে এইটা আপনারা দয়া করে করবেন না, কারণ আমি চাইবো যে সময় নিয়ে সবাই আসুন, কারণ নিজেদের প্রয়োজনে আপনারা নিজেরা আসছেন, নিজেদের প্রয়োজনে আমার কাছে উপকার নিতে আসছেন, আমি উপকার করছি যেটুকু পারিশ্রমিক লাগে, আমি নিশ্চয়ই পারিশ্রমিকটা নিচ্ছি, কিন্তু আমাকেও সময় দিতে হবে। প্রতিটা মানুষের উদ্দেশ্যে বলবো যে আমাকেও সময় দিতে হবে। আমি ব্যারাকপুরে চেম্বার করছি, আমি হাওড়া ময়দান জাগৃতির চেম্বার করছি, আমার নিজ গৃহমন্দিরে আমি বসছি, আমি শ্যাওড়াফুলিতেও যাচ্ছি, তাহলে এতগুলো জায়গা, এবং আমি শোভাবাজার নর্থ ক্যালকাটায় আমি বসছি, আমার এতদিনের পুরাতন চেম্বার, আজ 10 বছরের চেম্বার, 15 বছর 16 বছরের চেম্বার আমার হাওড়া ময়দান জাগৃতি, প্রতিটা চেম্বারে কিন্তু আমি টাইম টু টাইম যাতায়াত করি, যেরকম সুবিধা পাই। প্রত্যেকে যদি অনেকটা দেরি হয়ে যায় সেই ক্ষেত্রে আমার হাওড়ার বাড়ি ঠাকুর মন্দিরে আমি তাদেরকে ডেকে পাঠাই যে তুমি এই সময় এসো, তুমি এসে কাজটা বুক করে যাও, কারণ তুমি এখন এই সময় আসতে পারছো না, আমি তোমাকে এই সময়টা দিলাম। তাহলে এই কথাটা যখনই সে পেলো
ভগবানের আশীর্বাদ যে ভগবানের কাছে ডেকে ভগবানকে ডেকে ডাকতে ডাকতে আসছে, এটা একটা বড় ব্যাপার। কিন্তু আজকাল প্রতিটা মানুষের মধ্যে ঈশ্বরের চিন্তাটা ভুলে গেছে তারা। তারা প্রয়োজনটা রাখে কিন্তু তারা ভগবানকে ডাকে না। তারা মনে করে মনুষ্য আছে, মানুষ আছে, মানুষের জন্ম, মানুষ কর্ম করে দেবে, কাজ হয়ে যাবে। দোকানে হাতে মিষ্টি পাকিয়ে দিল, মিষ্টিটা বিক্রি হয়ে গেল, এটা কিন্তু তন্ত্র নয়। জ্যোতিষ হরোস্কোপ পড়ে দেবে, সে কম্পিউটারে করুক বা ল্যাপটপে মাধ্যমে করুক, মানে ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে করুক বা সে এনসিলাইডির বই দেখে করুক। যদিও এনসিলাইডির বই আজকাল কেউ পড়তেই জানে না, সেগুলো বাদ দিন, কিন্তু এনসিলাইডির বই দেখেই বলুন, তাহলে সেই ক্ষেত্রে সেই মানুষটা কিন্তু হরোস্কোপটা পাচ্ছে, তার ভালো মন্দটা আগে জানছে। আমি জানছি যে আমার সমস্যা আছে, আমি পারছি না, আমার হচ্ছে না, কাজটা বারে বারে বাধা পড়ছে, বা আমি চেষ্টা করছি, বহুবার ভালো জায়গায় ইন্টারভিউ দিয়েছি, সেই ইন্টারভিউটা পজিটিভ হচ্ছে না, সেই জায়গাগুলোই কিন্তু এই অমাবস্যায় কাজ করে দেবার কাজ। তাই যারা আমার প্রোগ্রাম দেখছেন, আমার প্রোগ্রাম চলছে সপ্তাহে সোম থেকে রবি পর্যন্ত প্রোগ্রাম চলছে, প্রোগ্রাম কখন চলছে সেগুলো স্ক্রলে জেনে নিন, দরকার হলে ফোনে জেনে নিন আমার কাছ থেকে, এবং আপনারা সেই প্রোগ্রামগুলো ফলো করুন। আমার মনে হয় অনেকটা জানতে পারবেন, তাতে আপনাদের পক্ষে উপকার হবে, কারণ আমার কথাগুলো শুনলে আপনাদের আগ্রহ হবে যে আমি কি কথাটা সঠিক বলছি না বেঠিক বলছি। অনেক আলোড়ন দেওয়া কথা, অনেক মোড়ক দেওয়া কথা আমি বলি না, আমার পছন্দ নয়। সোজা আপনার যেটা সমস্যা, আমি আছি, কোন রত্ন পড়লে সেটা কাটবে, কোন তাবিজ পড়লে কাটবে, বকলামুখীর কোন তাবিজ পড়লে আপনার শত্রু নাশ হবে, শত্রু বশীভূত হবে, সেটা আমাকে দেখতে হবে। সেই কাজগুলো আমি যখনই করে দেবো, বকলামুখীর কাজ, শনির কাজ এবং রাহুর কাজ যখনই আমি করে দেবো, এবং সঙ্গে বৃহস্পতির একটা কাজ যখনই আমি করে দেবো কামাখ্যা থেকে, সাথে সাথে আপনি কিন্তু বেটার রেজাল্ট পাবেন। তাই বেটার রেজাল্ট পেতে চট জলদি আমার ফোন নাম্বার যে দুটো রয়েছে 9051092012, আর সেকেন্ড নাম্বারটা যেটা রয়েছে 9051730638, এই নাম্বারটায় আপনারা অবশ্যই ফোন করে কিন্তু নাম বুকিং করান, চেম্বারে আসার। আর আমি প্রত্যেক দিন রাতে 8টা থেকে 9টা একটুখানি কথা বলি, 2 মিনিট হলেও কথা বলি, সমস্যাটা নিয়ে শুনে, যে ডেট অফ বার্থ নিয়ে চেম্বারে এসো, চেম্বারে আমার সাথে কথা হবে, সেটা বাড়ির চেম্বার হোক বা বাইরের চেম্বার হোক, যে কোনো চেম্বারে। আমি ঢাকুরিয়া পর্যন্ত বসছি, যারা অনেক দূর থেকে আসার চেষ্টা করছো, এবং কল্যাণী থেকে যারা ফোন করেছিলেন আগে লাইভ শোতে, তারা তাদের উদ্দেশ্য বলবো, তারা যেন ব্যারাকপুরের চেম্বারে এসে আমার সাথে যোগাযোগ করে, এবং যারা বারাসাত থেকে ফোন করেছো তারা আমার শোভাবাজার চেম্বারে এসো, কারণ আমার সাথে ফোনে কথা বলে কোনো লাভ নেই, কারণ আমি আসতে বলা ছাড়া কোনো কথা বলবো না। তার কারণ আমি সাক্ষাতে যে হরোস্কোপটা দেখব, সেটা যে সময়টা দেবো সেই সময়টা আমি ফোনে দেব না, কারণ অলরেডি তখন আরও 4টে ফোন আসছে, আমার ফোনটা বিজি হচ্ছে, আমি ফোনে কি উত্তর দেবো। সাক্ষাৎ করো আমার সঙ্গে এসে সাক্ষাতে, এবং আমার চার্জ একদম নমিনাল, এটা নয় যে আমি প্রচুর আমার ফিজ নিই, প্রত্যেকে জানে যে আমার ফিজ কোনোদিনই বাড়েনি, যে ফিজ তাই আছে, কিন্তু সেই ক্ষেত্রে আমি এই চৈত্র মাস উপলক্ষে আরও কিছু সুবিধা দিয়েছি, যে আমার বাড়ির ফিজ একদম আমি কমিয়ে দিয়েছি, এবং কাজ চৈত্র মাসটা পুরো অর্থাৎ আগামী পয়লা বৈশাখ পর্যন্ত যেটুকু সময় চৈত্র মাস থাকছে, 1 মাস 30 দিন, এর মধ্যে আমি একটা অমাবস্যা, একটা পূর্ণিমা পাচ্ছি, একটা আসাম, একটা বেনারস যাচ্ছি, দুটো জায়গাতেই কিন্তু আমি অনেক কম পারিশ্রমিকে কাজ করে দেব, এবং যাতে তারা বোঝে যে ইয়েস কাজটা হয়েছে, আমি কম টাকাতেও কাজটা পেয়েছি, অনেকে অনেক বড় বেশি অ্যামাউন্ট বলেছিল। তো তাই বলবো দর্শক বন্ধু, আজকে অনুষ্ঠান প্রায় শেষের মুখে, আজকে আর আমি কথা বাড়াচ্ছি না, আমার প্রোগ্রাম দেখুন, ফোন করুন চেম্বারে আসার জন্য, ঠিক আছে, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন।